মানুষের উন্নয়নের খেলা। তাই আমার মাইকের মাধ্যমে এই এলাকায় যদি কোনো বিজেপি থাকে, আমার মনে হয় নেই, সাতগাছিয়ায় বিজেপি সিপিএম কংগ্রেস স্বপন বলছিল, এজেন্ট আছে, এজেন্ট লুকিয়ে লাগিয়ে আছে। দয়া করে বলবো, আপনারা পঞ্চায়েতে গিয়ে দয়া করে মানুষের বাড়িতে ভোট চাইতে যাবেন না। কেন, মা বোনেরা রেডি হয়ে আছে, ঝেটা হাতে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আপনাদের ঝেটিয়ে বীজ ঝেড়ে দেবে, এইটা মাথায় রাখবেন। তাই দয়া করে বলবো, সামনে পঞ্চায়েতের লড়াই আমাদের নিজেদের অস্তিত্বের লড়াই। আমাদের পঞ্চায়েত যদি থাকে, আমার নিজের অস্তিত্ব থাকবে, আমার যদি জেলা পরিষদ থাকে, আমাদের অস্তিত্ব থাকবে, আমাদের যদি পঞ্চায়েত সমিতি থাকে, আমাদের অস্তিত্ব থাকবে। তার সাথে সাথে একটা কথা বলবো, 24 সালে লোকসভার ভোট, সাম্প্রদায়িক দল বিজেপি, এর আগে একটা আমার কথা ভাইরাল হয়েছিল, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস যারা মেয়েরা লক্ষ্মীর ভান্ডার 100 দিনের টাকা পায়নি, 100 দিনের টাকা দেয়নি, মেয়েরা তাকে অ্যাটাক করেছে, স্লোগান দিতে দিতে গেছে, বলেছে কি, তৃণমূলের সব গলায় পা তুলে দেবো, বুকে পা তুলে দেবো। আমি বলেছিলাম সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে বজবস্তুয়ে, তুমি যদি বাপের বেটা হও, তুমি শুয়ে ঢুকবে, শুয়ে দাঁড়িয়ে ঢুকবে, শুয়ে বেরোবে। তার বিনিময় উত্তর কি দিয়েছে, বলছে আপনারা মেয়েদের সঙ্গে থাকুন, আপনারা হিজড়ে, আমাকে হিজড়ে বলেছে, হিজড়ের মতো আমাদের বলেছে। তাই দিলীপ ঘোষকে বলবো, যদি এখনো বলবো, যদি বাপের বেটা হও, হিজড়েদের সাতগাছিয়া বিধানসভায় ঢুকে দেখো, এসে কোন তৃণমূল কংগ্রেসকে আঙুল তুলে কথা বলবে, জানবো তুমি এক বাপের বেটা। আমরা তৃণমূল কংগ্রেস কারুকে ছেড়ে কথা বলি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলি। মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের সিপিএম কে জবরদল পাথরকে একজন মহিলা ফেলে দিয়েছে। অতএব আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করালো, আমরা কারুকে ভয় পাই না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাথা উঁচু করে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাথা উঁচু করে থাকবেন, যে যার বুথে। এবারে আপনারা বুঝে নেবেন, যদি কোনো দুষ্টু থাকে জানবেন, অনেক কুকুরের পাগল হয়ে যায়, সেই কুকুরগুলোর দেখবেন, লোককে দেখলেই কামড়া।